নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি চিচিঙ্গা পোস্তর একটা রেসিপি নিয়ে। পোস্ত এমন একটা জিনিস যেটা ঘটি বাঙাল নির্বিশেষে সকলেরই ভালো লাগে, সকলেই ভালোবাসে। তাই আজকে আমি চলে এসেছি চিচিঙ্গা পোস্তর একটা রেসিপি নিয়ে। এত সুন্দর খেতে হয়, আর গরমকাল মানেই পোস্ত। পোস্ত এমনিতেই শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে। তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বড় সাইজের চিচিঙ্গা নিয়েছি। এবার এটাকে ভালো করে খোলাটা ছাড়িয়ে গোল গোল করে আগে কেটে নেব, নিয়ে তারপরে ভিতরের দানাগুলোকে ফেলে দেব। ভিতরের দানাগুলো দিয়ে আমি অন্য একটা রেসিপি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আজকে শুধু চিচিঙ্গা পোস্তরই রেসিপিটা শেয়ার করব। এবার দেখুন, আমি এরকম সরু সরু করে সবকটা কেটে নেব, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার অনেকেই বলেন যে চিচিঙ্গা অনেক সময় সিদ্ধ হতে চায় না, তো সেই জন্য আমি চিচিঙ্গাকে প্রেশারে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। আর নিয়েছি আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু কেটে নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, আর পোস্ত তো আছেই। পোস্তটাকে একটু ভিজিয়ে রেখেছি জলের মধ্যে, ওটাকে একটু বেটে নেব। ভিজিয়ে রাখলে পোস্তটা কি হয়, অনেক সময় ফুলে যায়, তো যার ফলে অনেকটা দেখতে লাগে পোস্তটা, মানে অল্প পোস্তই অনেক যখন বাটবেন তখন দেখবেন অনেক হয়ে গেছে। তো সেই জন্যই পোস্তটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে ফেললাম। এবার ফ্রাইং প্যানে একটা তেল দিয়ে আগে লাল লাল করে আলুগুলো ভেজে নেব, তারপরে চিচিঙ্গাটা ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন, চিচিঙ্গাটা ভাপিয়ে নেওয়ার পর, সিদ্ধ করে নেওয়ার পর তারপরে লাল লাল করে ভেজে নিচ্ছি। এতে কি হয়, চিচিঙ্গার কাঁচা গন্ধটাও চলে যায়, আর যেহেতু সিদ্ধ করে নেওয়া আছে সেই জন্য এটা নরমও হয়ে যায়, গলেও যায়। এবার একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে এবার পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা ভেজে নেব। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে যে মশলা কিছু আছে, নুন, হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছি, এইটা দিয়েই এটা মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেব। পোস্ততে একটু মশলা দিলে, যেহেতু এটা চিচিঙ্গা, শুধু পোস্ত না, চিচিঙ্গা দিয়ে পোস্ত, সেই জন্য একটু ধনে জিরে গুঁড়ো দিলাম, এতে কিন্তু আলাদা রকম স্বাদ হয়। শুধু পোস্ত করলে যেরকম স্বাদ হয়, এরকম মশলা দিয়ে করলে সেই একটু অন্যরকম স্বাদ হয়। এবার মশলাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে এটাকে আমি কষিয়ে নেব। দরকার পড়লে আমি এখানে জল দিয়ে দিয়ে কষাবো। জল দিয়ে কষালে মশলাটা ভালো করে ভাজাও হয়ে যাবে, আর মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যাবে। তারপর এখানে আমি আলু আর চিচিঙ্গা যেটা ভেজে রেখেছিলাম, সেই আলু আর চিচিঙ্গাটা এখানে দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গেই ভালো করে কষিয়ে নেব। এত সুন্দর খেতে হয়, এইটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বন্ধুরা চিচিঙ্গা পোস্ত ট্রাই করতে পারেন। পুরানো আমলের রান্না, মা ঠাকুমাদের আমল থেকে এইরকম চলে আসছে পোস্ত। আর পোস্ত মানে যে কোনো সবজির সাথেই পোস্ত কিন্তু অনবদ্য, মানে দারুণ লাগে খেতে। তো আজকে এই চিচিঙ্গা পোস্ত এত সুন্দর খেতে লাগে, এটা দিয়েই পুরো খাওয়া হয়ে যাবে। আর এই চিচিঙ্গাগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে যাবে আর আলুর সাথে গলে যাবে। অনেক সময় চিচিঙ্গা সিদ্ধ হতে চায় না, শক্ত থাকে, কিন্তু এটার ক্ষেত্রে সেটা হবে না। এবার দেখুন, মশলার সঙ্গে চিচিঙ্গা ভালো করে ভেজে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তারপরে আমি কিছুক্ষণ পর ফিরে আসছি এটা সিদ্ধ হওয়ার অপেক্ষায়। যখন দেখবো আমার সিদ্ধ হয়ে গেছে আলুটা, তারপরে পোস্ত যেটা নিয়েছি বেটে রেখেছি, সেই পোস্তটা দেব, দিয়ে এটা একদম শুকনো শুকনো মাখোমাখো করে নামাবো। দেখুন, একদম শুকনো হয়ে গেছে, মানে আলু চিচিঙ্গা তো সিদ্ধ হয়ে গিয়েছিল, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঘন হয়ে গেলে নামাবো। আর পোস্ত মানেই কাঁচা সর্ষের তেল, নামাবার আগে অন্তত কাঁচা সর্ষের তেল দু চামচ দেবেনই দেবেন, না হলে কিন্তু সেই পোস্তর স্বাদ গন্ধটা কিন্তু ফিরে পাওয়া যায় না।
যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন পোস্তটা দিয়ে আমি নুন ঝালটা একটু নুনটা একটু চেক করে নিলাম, নিয়ে এবার আমার মেয়েরটা একটু তুলে রেখে তারপরে আমি এখানে লঙ্কা গুঁড়ো দেব। লঙ্কা দিয়ে এটা একটু ঝালটা চেক করে নেব, নিয়ে তারপরে এটা একদম শুকনো শুকনো করব, করে তারপর নামাবো। ছোট বাচ্চা থাকলে এই একটা সমস্যা, সব সময় কি হয় আগে তাদের তরকারিটা তুলে রাখতে হয় তারপরে লঙ্কার ব্যবহার করতে হয়। অনেক বন্ধু বলেছেন তুমি তো শুকনো লঙ্কা ব্যবহার করো, কাঁচা লঙ্কা ব্যবহার করো না। আমি কাঁচা লঙ্কাই প্রথমে খেতাম, কিন্তু কাঁচা লঙ্কা দিলে আমার ছোট বাচ্চা যেহেতু সে খেতে পারে না, তো তার জন্য আবার আলাদা করে করতে হয়। আর এখানে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহারটা এই কারণেই করি যে ওরটা তুলে নিয়ে তারপরে আমাদেরটাই একটু ঝাল দিয়ে দিই, তাতে কি হয় খেতেও সুন্দর লাগে আর দুজনের জন্য আলাদা করে করতেও হয় না। এবার দেখুন হয়ে গেল। এবার উপর থেকে আমি নামাবার আগে কাঁচা সর্ষের তেল একটু দিয়ে এবার এটা একটু নেড়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে ফেলবো। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর খেতে হয় এইভাবে চিচিঙ্গা পোস্ত যদি ট্রাই করেন, খুব সুন্দর খেতে হয়। আর পোস্ত তো এমনিই শরীরকে ঠান্ডা রাখে, পোস্ত খাওয়া কিন্তু এই গরমকালে খুবই উপকার। ঘটি বাঙাল নির্বিশেষে কিন্তু সবাই পোস্ত খুব ভালোবাসে, এপার বাংলার লোকেরাও ভালোবাসে, ওপার বাংলার লোকেরাও ভালোবাসে। সবার বাড়িতেই কোনো মানে এক একদিন মানে সপ্তাহে একদিন তো পোস্ত হয়ই হয়। তো দেখুন এইভাবে একবার পোস্ত ট্রাই করতে পারেন, চিচিঙ্গা পোস্ত। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা যারা করেছেন তারা সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। কেমন হলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।